সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে নতুনে ফ্রিলান্সিং করার চিন্তা ভাবনা করতেছেন বা নতুনে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের কিছু জিনিসগুলো মাথায় রেখে ফ্রিল্যান্সিং সেক্টরে আসা উচিত তা না হলে আপনি কিন্তু ফ্রিলান্সিং সেক্টরে আসার পরেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না তো আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে তো আমরা যারা ফ্রিলান্সিং শিখতে আসি আমরা সবাই কিন্তু কম বেশি চাই যে খুব দ্রুত আমাদের আর্নিং আসে কিন্তু রিসেন্টলি মার্কেট প্লেসটা একটু আপডেট হওয়ার কারণে অনেকেই কিন্তু এখানে অল্প সময়ে ভালো কিছু করতে পারবে না এর জন্য আপনার প্রপার গাইডলাইন লাগবে এবং আপনার মার্কেট প্লেসের পর্যাপ্ত পরিমাণে নলেজ এবং অ্যালগোরিদম সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া রাখতে হবে আপনি মার্কেট প্লেসে যদি নামেনও সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নাই দেখা যাবে আপনার গিক এক জায়গায় থাকবে আপনি আরেক জায়গায় থাকবেন সেক্ষেত্রে কোনো ফলাফল পাবেন না মার্কেট প্লেস এটা তো আসলে স্থায়ী কোনো সমাধান না তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যেহেতু আমরা কোর্স করাই বিগত আমরা তিন চার বছর ধরে এই সেক্টরে আমি অনেকে স্টুডেন্টদেরকে ট্রেন করাইতেছি বা তাদেরকে আমি গাইডলাইন দিতেছি আমি এই সেক্টরগুলো ভালোভাবে জানি এবং আমি নিজেও যেহেতু মার্কেট প্লেসে কাজ করি আমার স্টুডেন্টরা যেহেতু এক থেকে পাঁচ নাম্বার পজিশনে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষের সাথে কম্পিটিশন করে থাকতে পারে তো আমার এখানে যতটুকু নলেজ আছে আমি আপনাদেরকে বলতে পারি মার্কেট প্লেস পারফেক্ট জায়গা না তাহলে কি করতে হবে আমাদের তো আমরা যেখানেই শিখবো যেখানেই কাজ শিখি না কেন সেখানে অবশ্যই আপনার প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে পাশাপাশি আপনাকে মার্কেট প্লেসেরও সময় দিতে হবে কারণ একটা সময় ছিল আমরা পনেরো দিন বিশ দিন পরিশ্রম করলে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ফাইবারের ভিতর কিন্তু ভালো একটা পজিশনে নিয়ে ফেলতে পারতাম কিন্তু বর্তমানে সেটা কিন্তু হচ্ছে না সেখানে আমাদের দুই তিন মাস চার মাস সময় কিন্তু চলে যাচ্ছে ভালো একটা লেভেলে বা ভালো একটা পজিশনে আমাদের অ্যাকাউন্টগুলোকে নিতে তো এই জন্য কিন্তু আমাদের প্রাপ্ত নলেজ থাকা প্রয়োজন কিন্তু এটা তো সবার ক্ষেত্রে হবে না অনেকে আছে এখানে নতুন অনেকে আছে ইউটিউব দিকে শিখতেছেন তো সেক্ষেত্রে কী করবেন আপনি যদি কখনো ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনাকে প্যাসিভ মার্কেট প্লেস সাথে রাখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনাকে প্যাসিভ মার্কেট প্লেস থাকতে হবে মাস বি তা না হইলে আপনি এখান থেকে সিটকে পড়বেন আমি গ্যারান্টিটা বলে দিতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি সিটকে পড়বেন কেন পড়বেন ফাইবার হয়তো আপনাকে আজকে পর্যাপ্ত অর্ডার দিয়েছে চারশো পাঁচশো হাজার ডলার দুই হাজার ডলার ইনকাম করতেছেন কালকে আপনার ইনকাম পঞ্চাশ ডলারে চলে আসতে পারে তখন আপনার বেকআপ না থাকলে আপনি কিভাবে থাকবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আমি শেয়ার করি মার্কেট প্লেসের পাশাপাশি আপনাকে প্যাসিভ মার্কেট প্লেস বিশেষ করে হতে পারে ইউটিউবে আপনাকে একটা অবস্থান তৈরি করতে হবে পাশাপাশি ক্যাশ কাউ রিলেটেড আমি অনেকগুলো ভিডিও পাবলিশ করছি কীভাবে ইউটিউব থেকে খুব অল্প সময়ে পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইবার তৈরি করা যায় এবং ইউটিউব থেকে আর্নিং করা যায় এবং আমি দেখাইছি যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে রিলস বোনাসের মাধ্যমে ইনকাম করা যায় এবং আমি আরও কিছু জিনিস শেয়ার করছি আপনাদের সাথে যে প্যাসিভ মার্কেট প্লেস যেমন এআই দিয়ে কিভাবে খুব দ্রুত প্রথম মাস থেকে আর্নিং করা যায় যেমন এআইয়ের ইনকামগুলো বা ইউটিউবের ইনকামগুলো বা ইনস্টাগ্রামের ইনকামগুলো এটা কিন্তু ডে বাই ডে এটা কিন্তু উপরের দিকে উঠে এটা কখনো নিচের দিকে নামে ঠিক আছে আবার খুব অল্প সময়ের ভিতরে তা আবার রিকভারি করে ফেলে দেখা যায় যে খুব দ্রুত আবার উপরের দিকে কিন্তু চলে যাওয়া শুরু করে তো এই ইনকামগুলো কখনো বন্ধ হয় না পৃথিবী যদি ধরেন উলট পালট হয়ে যায় বা কোনো একটা সমস্যা তৈরি হয় যদি নেট কানেকশন পৃথিবী থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে যদি পৃথিবীতে নেট থাকে ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটা থেমে থাকবে না এটা কিন্তু প্রতিনিয়ত হতেই থাকবে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার ইনকাম হয়ে রয়েছে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার ইনকাম হয়ে রয়েছে তো যেমন আমি কালকের আগের দিন একটা রিল সার্স আপনাদের জন্য যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নিন যে মাত্র আমি তিন মাস একটা সেকেন্ড অ্যাকাউন্টে কাজ করছি তিন মাসে ফার্স্ট মাসে আর্নিং হয়েছে আট ডলার ফার্স্ট মাসে আর্নিং হয়েছে আট ডলার ফাইল পাবলিক হয়েছে দশ হাজারের মতো সেকেন্ড মাসে পাবলিশ হয়েছে আট হাজারের মতো দেখা গেছে সেকেন্ড মাসে আমার আর্নিং হয়েছে প্রায় বিয়াল্লিশ ডলারের মতো আজকে প্রায় পঞ্চাশ পার হয়ে গেছে তো কথা হচ্ছে আমি কিন্তু ওইখানে একবার কাজ করে রেখে দিছি, মানে ইনকাম হতেই চলেছে মানে হইতেছে রেগুলার হইতেছে আর্নিং আমি গম পারবো আমি দেশের বাইরে চলে যাব আমি ঘুরতে যাব আমি ট্যুরে যাব সমস্যা নাই আমার ইনকাম কিন্তু থেমে থাকবে না আমার ইনকাম হতেই থাকবে এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেসের সুবিধা আপনি ইউটিউবে ভিডিও পাবলিক করে রাখছেন সেখান থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত ইনকাম হতেই থাকবে আপনি যেখানেই অ্যাডমিশন নেন না কেন ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনার কোর্সের মডিউলের ভিতরে বা কোর্সের আউটলাইনের ওইখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে প্যাসিভ মার্কেটের কোনো কোর্স ওইখানে ইনক্লুড করা আছে কিনা বা তারা প্যাসিভ মার্কেট টাকেও আপনাকে শেখাচ্ছে কিনা কারণ তা না হলে কিন্তু আপনি শুধু ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কিন্তু দীর্ঘদিন বসে থাকতে হবে বা তিন চার মাস ছয় মাস বসে থাকিয়া কাজ শেখার পরে ইনকাম করতে পারবে যদিও আমরা নিজেরা মার্কেট প্লেসে পাঁচ সাত দিনের ভিতরে নামাই দিই কিন্তু সব কিছুরই একটা সময়সীমা থাকে বা সব কিছুরই একটা জায়গা থাকে বা একটা সময় লাগে তো আপনাকে তো অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন পাশাপাশি আপনি প্রথম মাস থেকে আর্নিং করলেন বিষয়টা কেমন লাগবে আপনার কিন্তু ভালো লাগবে দেন হচ্ছে যখন আর্নিং আসবে আপনার কাজের প্রতি কিন্তু স্পিডগুলো বেড়ে যাবে তো একটা বিষয় হচ্ছে সেই জন্য আমি বলতেছি যারা দুই হাজার সালে বা চব্বিশ সালে ফ্রিলান্সিং শিখতে আসতেছেন তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে ফ্রিলান্সিং শিখতে হবে তা না হলে আপনি যেখানেই করেন না কেন ফাইবারে করেন আপারকে করেন হয়তো আপনি কিছুদিন ভালো করবেন আবার কিন্তু কিছুদিন ডাউন হবে আবার দেখা যাবে যে প্রবলেম পড়বেন তো অবশ্যই আমি মনে করি এই বিষয়গুলো লক্ষ্য রাখে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন তো বেশি কিছু আমি আপনাদেরকে গাইড করবো না জাস্ট এইটুকুই গাইড করলাম আশা করি যে আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন তো আমাদের নেক্সট ব্যাচ পাঁচ থেকে দশ তারিখের ভিতরে শুরু হতে চলেছে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং প্যাসিভ মার্কেট প্লেসে শিখতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্কুলার এখনও ছাড়া হয় নাই অনেকে আমাকে বলছে যে ভাই আপনাদের সার্কুলার কবে সারবেন তো আমি একটু ব্যস্ততার কারণে নিজের ক্লায়েন্টদের চাপে এবং নিজেরও অনেক কাজের জন্য আমি আসলে খুবই বিজি ছিলাম সেই জন্য আর নতুনে কোনো ব্যাস কন্টিনিউ করা হয়নি আমার সাপোর্ট টিম দেখলাম যে পঁচিশ না বিশ তারিখের দিকে মনে হয় একটা সার্কুলার সার্চ ছিল তো ওই ব্যাচটা শুরু হবে মেবি পাঁচ থেকে দশ তারিখের ভিতরে তো যারা আগ্রহী যে ফ্রিলান্সিং শিখে কিছু করতে চান আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি এক ডলার হলেও আমি ইনকাম করে আপনাদেরকে দেখায় দিব ঠিক আছে আপনাদের এক ডলার হলেও ইনকাম করাই দিব ঠিক আছে আর আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আপনার লাইফ টাইম শিখতে পারবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন যতদিন না আপনি সাকসেস হন ততদিন আমাদের গাইডলাইন পাবেন ঠিক আছে তো দেরি কেন চলুন আমরা শুরু করি নতুন জার্নি